রকিবুল হাসান আপনার কাছে প্রথমে জানতে চাইবো, বাংলাদেশের ম্যাচটা নিয়ে তো আসবই, তার আগে একটু বোঝার চেষ্টা করি যে একটা মাঠে 250+ ফার্স্ট ইনিংসের গড় রান বলতে আসলে আপনি কি বোঝেন? ইটস এ ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড একটা আন্ডারস্ট্যান্ডিং, সেটা হলো যে এখানে গড়ে 250 রান হয় একটা মাঠে, একটা উইকেটে, কোনো একটা ভেন্যুতে। That speaks of what? It's a totally a batting track. এখানে এটা একটা ব্যাটিং বান্ধব উইকেট, এখানে প্রচুর রান হবে, আউটফিল্ড হয়তো ফাস্ট থাকতে পারে। কাজে যেখানে অ্যাভারেজ 250, যেখানে আপনাকে ধরে নিতে হবে যে 300+ এর উইকেট এইটা। লাহোর আদাফি স্টেডিয়াম আমার অনেক অভিজ্ঞতা আছে ব্যক্তিগতভাবে, এটা পাকিস্তান আমল এবং বাংলাদেশ আমল পরেও আমি ওখানে ম্যাচ খেলেছি এবং দেখেছি। তো ইটস এ ভেরি গুড স্টেডিয়াম, ভেরি গুড ট্র্যাক টু ব্যাট। এটা বোলারদের জন্য কিছুটা হার্ড ব্রেক হয়ে যায়, বাট ফাস্ট বোলার কুইক বোলাররা লাইন এন্ড লেন্থ এবং প্রপার বাউন্স, উইকেট যেহেতু বাউন্স থাকবে থাকে কিছুটা, যদি ঠিক মতো বল করতে পারে দে ক্যান অলওয়েজ স্কোর সাম পয়েন্টস। প্রশ্ন হলো যে আমাদের যে ক্রাইসিসটা, আমি আপনাদের এইটা দেখছিলাম যে রিপোর্টটা, যে প্রেস কনফারেন্সটা, আমাদের কোচ উনি একটা হতাশার কথা উল্লেখ করেছে, কথায় হতাশা বেরিয়ে আসছে, অর্থাৎ এটা আমাদেরও হতাশা সবার জন্য। এই দুজন মেইন টপ র্যাঙ্কিং ওপেনিং স্লটের প্লেয়ার, যে লিটন এবং তামিম ইকবাল, টিমে নেই। সো এক্সপিরিয়েন্স ম্যাটার করে, এবং এই এক্সপিরিয়েন্সটা যে কত ইম্পর্টেন্ট হয় আমার মনে হয় হাটরে সিং এখন ওটা বুঝবেন, এটা বুঝতে পারবেন। তার মানে এই না যে আমি যারা ইনএক্সপিরিয়েন্স তাদেরকে খাটো করে দেখছি। এখানে তামিম জুনিয়র তামিম খেলছে, তারপরে এখানে আমরা দেখলাম নাইম শেখ, খুব একটা আস্থার মানে দামটা সে দিতে পারছে না, অনেক সুযোগ পাচ্ছে। এখন আজকে টিম কি হবে জানি না, বাট সমীকরণটা দাঁড়িয়ে গেছে দেশের ডু অ্যান্ড ডাই ম্যাচ। আমরা জানি একই দিনে কিন্তু আমরা দুইটা বাংলাদেশ এবং আফগানিস্তানের দুইটা দৈরত দেখছি, দুইটা লড়াই দেখছি। এখন লাহোরের কাতাবাই স্টেডিয়ামে আমরা ব্যাট বল হাতে যুদ্ধ করবে বাংলাদেশ, বা একই সঙ্গে ঢাকায় বসুন্ধরা অ্যারিনায় আফগানিস্তানের সাথে ফুটবল খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তো সব কিছু মিলিয়ে এই ম্যাচটাতে বাংলাদেশ কোনো প্রেশার নেয় নেই, দে শুড গো অল আউট খেলতে হবে। টস উড়বে বাইটাল, আগে ব্যাটিং করা ভালো হবে। আমি মনে করি যে এখানে ইতিহাস বলে যারা আগে ব্যাটিং করেছে উইকেটে তারা সবসময়